সম্প্রতি গত 14 ফেব্রুয়ারি তারিখে যশোরের আদি নয়েল ফেয়ার সেন্টারের পাশে ঢাকা রোড ব্রিজ শেখাটিতে অবস্থিত আকিস মোটরসের শোরুম এবং সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হলো আকিস মোটরসের গাড়ির প্রদর্শনী। এই প্রদর্শনীতে লক্ষণীয় বিষয় ছিল বিভিন্ন ধরনের ছোট বড় আকর্ষণীয় গাড়ি, ইলেকট্রিক মোটরসাইকেল এবং আধুনিক গ্যারেজ ইকুইপমেন্ট। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আকিস মোটরসের সিইও শেখ আমিনউদ্দিন স্যার, সিনোট্রাকের বাংলাদেশি প্রতিনিধি, যশোর এক আসনের এমপি মহোদয় শেখ আফিলউদ্দিন সহ যশোর জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেই সাথে উপস্থিত ছিলেন যশোরের পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ। সভাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের আকিস মোটরসের প্রতিষ্ঠাতা জনাব শেখ আমিনউদ্দিন স্যার। একর্যে বক্তব্যদের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আকিস মোটরসের বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর জনাব কাজকর্ম ব্যবস্থা। আর আকিস মোটর যেহেতু পণ্যকে গুণগত মান সুনিশ্চিত করে, সেহেতু এই হিরো গাড়ির এটা চাইনা বলে উপহাস করার কোনো সুযোগ নাই। এই যে যশোরে যত গ্যারেজ আছে, খুলনাতে যত গ্যারেজ আছে, বাংলাদেশে তুমি গুড কোয়ালিটি দিবা, যশোরে প্রদর্শনীর প্রথম দিনই গাড়ির বুকিং দিয়েছেন তিনজন। রুস্তম প্লাস 24 ফিট, যিনি বুকিং দিয়েছেন তার নাম লাইজু শারমিন। এরপর বুকিং দেওয়া হয়েছিল 1 টন পঙ্খিরাজ গাড়ির, যিনি দিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন। এরপর 3 টন বোরাক গাড়ির জন্য বুকিং দিয়েছেন জনাব নিপু।
উদ্বোধনীর সময় থেকে পরবর্তী দুই দিন প্রদর্শনীর চারদিকে ছিল বেশ উৎসবমুখর পরিবেশ। সব মিলিয়ে যশোরের মানুষের শুভকামনায় ও ভালোবাসায় মুখরিত ছিল এই প্রদর্শনী।